নোয়াখালী বেগমগঞ্জে রোববার সকালে জিরতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির আলম চৌধুরীর সভাপতিত্বে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী 3 আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ। স্কুলের প্রধান শিক্ষিকা সালমা আক্তারের সার্বিক সহযোগিতায় ও মাস্টার গোলাম রাব্বানি এবং মোহাম্মদ মহসিনের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন জিরতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন, স্কুলের কো অপ সদস্য ও জিরতলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি দেলোয়ার হোসেন বাদশা, দাতা সদস্য আবুল কাশেম, অভিভাবক সদস্য আহসানুল্লাহ, কামাল হোসেন নূর আলম, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন চৌধুরী বাহার, এবিএম ইকবাল, সমাজসেবক আব্দুল খালেক, ঠিকাদার মোর্শেদ আলম, যুবলীগের সেক্রেটারি হারুনুর রশিদ, ছাত্রলীগের সেক্রেটারি তারেক আজিজ সহ অত্র স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বেগমগঞ্জ নোয়াখালী থেকে মনির হোসেন সচিবের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।